सुप्रिय शिक्षार्थी बंधुरा नतून यूट्यूब चैनल बायोलॉजी होमे तुम्हारे स्वागत। आमी मोहम्मद जियाउर रहमान तुम्हारे आज के नवम दशम श्रेणी चतुर्थ अध्याय जीवनी शक्ति सम्पर्के लेक्चर वन आलोचना करछि। आज के आम्रा जे अध्याय आलोचना करछि जीवनी शक्ति जार इंग्रेजी प्रतिचक शब्द होच्छे बायो एनर्जेटिक्स। अच्छा आम्रा जीवनी शक्ति बोलते काके बुझी? উদ্ভিদ কর্তৃক খাদ্য উৎপাদন এবং খাদ্য থেকে শক্তি উৎপাদনের কলাকৌশলকে জীবনী শক্তি বলে। জীবনী শক্তিতে আমরা এখানে দুইটা জিনিস দেখতেছি, খাদ্য উৎপাদন অর্থাৎ চালক সংশ্লেষণ প্রক্রিয়া এবং খাদ্য থেকে শক্তি উৎপাদন অর্থাৎ শোষণ প্রক্রিয়া। আচ্ছা আমরা এখন আলোচনা করতেছি যে হচ্ছে শক্তির সাথে আমাদের জীবনী শক্তির সম্পর্কটা কি, অর্থাৎ এটিপির সাথে আমাদের জীবনী শক্তির সম্পর্ক কি। তো সে ব্যাপারে যদি আমরা একটু জানতে চাই তাহলে আমি বলতে চাই যে আমাদের প্রত্যহিক জীবনে আমরা যে কাজকর্মগুলো করি এই কাজকর্মগুলো করতে পরিচালনা করতে প্রচুর পরিমাণে এটিপির দরকার। এই এটিপিটাই মূলত খাদ্য থেকে আসে, এই কারণে আমরা এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা নামে অভিহিত করি। তো একটা করে এটিপি থেকে একটা এটিপি ভেঙে যখন এডিপিতে পরিণত হয় তখন একটা ফসফেট মূলক আলাদা হওয়ার মাধ্যমে 7300 ক্যালোরি শক্তি নির্গত হয়। এই শক্তির ফলেই আমাদের কাজকর্মগুলো এবং আমাদের দেহের বিভিন্ন ধরনের মৌলবিপাক ক্রিয়াগুলো সম্পাদিত হয়। এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মাটি থেকে এবং হচ্ছে নদী বা সমুদ্র থেকে জলীয় বাষ্পগুলো সূর্যের আলোর উপস্থিতিতে সেগুলো হচ্ছে মেঘমালায় পরিণত হচ্ছে, যেগুলো বৃষ্টির পানি হিসেবে মাটিতে আবার পতিত হচ্ছে, যেখান থেকে সবুজ উদ্ভিদগুলো মূলরম কর্তৃক পানি শোষণ করতেছে এবং পানির সাথে খনিজ লবণও শোষণ করতেছে, যেগুলো চালক সংশ্লেষণ প্রক্রিয়ার সৃষ্টির জন্য পাতায় প্রয়োজন। পাতায় এসে সেগুলো জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় এসে পরবর্তীতে সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে সেগুলো খাদ্য তৈরির কাজে ব্যবহার করতেছে এবং অক্সিজেন বায়ুতে ত্যাগ হচ্ছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা যেখানে সূর্যের আলো পাতায় উপস্থিত যে ক্লোরোফিল সেখানে পতিত হচ্ছে এবং আমরা এখানে আরও একটা ছবি দেখতে পাচ্ছি যেহেতু পাতার হচ্ছে প্রস্থচ্ছেদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে কতগুলো ঘন সন্নিবিষ্ট প্যালিসেড প্যারেনকাইমা কোষ এবং হচ্ছে যেখানে নিচের দিকে আবার দেখতে পাচ্ছি যে কিছু ফাঁকা ফাঁকা কটুরিযুক্ত হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা কোষ যেগুলো নিম্নত্বকের দিকে থাকে। এই কারণে পাতার উপরের রংটা গাঢ় সবুজ এবং নিচের অংশটা হচ্ছে হালকা সবুজ দেখতে পাওয়া যায়। তো এখানে জাইলেম বাহিকা থাকার কারণে প্রচুর পরিমাণে পানি পাওয়া যায়। পাতার মধ্যে ক্লোরোফিল পানি আলো এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণের চালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ধাপ চারটি যথা আলো ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই চারটি শর্ত পূরণ করলে চালক সংশ্লেষণ সংঘটিত হয়। জলজ উদ্ভিদের ক্ষেত্রে স্থলজ উদ্ভিদের চেয়ে চালক সংশ্লেষণের হার বেশি, কারণ জলজ উদ্ভিদের চাইতে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে। উক্ত বিক্রিয়ায় পানি জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে পাতার উপরের দিকে ঘন সন্নিবিষ্ট প্যালিসেড প্যারেনকাইমা কোষ আছে যেখানে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে এবং মাঝ বরাবর জাইলেম টিস্যু আছে যেখানে পানি প্রবাহের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি নিচের দিকে যে কতগুলো বায়ুকুঠুরি আছে যেখানে পত্ররন্ধ্র দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে। সুতরাং পাতা যেহেতু চ্যাপ্টা প্রসারিত সে কারণে প্রচুর পরিমাণে আলো ধারণ করতে পারে, পাতাতে ক্লোরোফিল থাকে, পাতাতে পানি পরিবহনকারী জাইলেম কোষ থাকে এবং পত্ররন্ধ্রের ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে। পাতাতে উক্ত চালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পাতাতে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় কিন্তু অক্সিজেন জারিত হয়। আলোক পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের আলো কর্তৃক পাতায় উপস্থিত পানির অণুগুলো ভেঙে তিন ভাগে বিভক্ত হয়, হাইড্রোজেন আয়ন, মুক্ত ইলেকট্রন ও অক্সিজেন, যাকে আমরা ফটোলাইসিস নামে অভিহিত করি।
আমরা এখন দেখতে পাচ্ছি আলোক পর্যায়ের একটা ছবি, যেখানে আলোক পর্যায় মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে আলোক পর্যায় সংঘটিত হয় সেখানে আসলে আমাদের ফটোফসফোরিলেশন ঘটে, যেখানে এডিপি কর্তৃক এটিপি তৈরি হয় একটা অজৈব ফসফেট গ্রহণের মাধ্যমে, পরবর্তীতে যেটি আবার পানি থেকে প্রাপ্ত হাইড্রোজেনের প্রভাবে, হাইড্রোজেন আয়নের প্রভাবে এনএডিকে বিজারিত করে এনএডিতে পরিণত হয়। এভাবেই সূর্যের আলোগুলো রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ হয়ে এটিপি এবং এনএডিপি এইচ প্লাস হাইড্রোজেন আয়নে যুক্ত হয়। এ কারণে এদেরকে আমরা আত্মীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার বলি, আর এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা ফটোফসফোরাইলেশন বলি। এখন আমরা দেখতে পাচ্ছি সি থ্রি গতিপথের একটা চিত্র, যেটা কার্বন বিজারণ গতিপথের একটা ধাপ। এই ধাপে পাতায় অবস্থিত যে পত্ররন্ধ্রগুলো আছে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পাতার ভিতরে প্রবেশ করে রাইবুলোজ 1,5-ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে 6-কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। 6-কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড সাথে সাথে ভেঙে গিয়ে 3-কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, যেটা সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ। প্রথম স্থায়ী যৌগটা সাথে সাথে ভাঙতে চায় না, এ কারণে উক্ত যৌগটিকে ভাঙার জন্য আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি এবং এনএডিপি এইচ প্লাস হাইড্রোজেন আয়ন এখানে ভাঙার জন্য দায়ী, এবং এটা ভেঙে গিয়ে 3-কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক গ্লিসারালডিহাইড উৎপন্ন করে, যেটা উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়। এই বিক্রিয়ায় একদিকে শর্করা, অন্যদিকে পূর্বের অবস্থায় অর্থাৎ 1,5-রাইবুলোজ ডাইফসফেটে পরিণত হয়। কার্বন ডাইঅক্সাইডের উল্লেখযোগ্য 3টি বিজারণের গতিপথ, সি3 গতিপথ বা C4 গতিপথ এবং ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এই 3টি পদ্ধতির মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে যে ক্যালভিন চক্র বা সি3 গতিপথ, সেটি সম্পর্কে আমরা সংশ্লেষণ প্রক্রিয়া কার্বন 6-অণু কার্বন ডাইঅক্সাইড 12-অণু পানির সাথে বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে 1-অণু গ্লুকোজ, 6-অণু পানি ও 6-অণু অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, এই বিক্রিয়ায় 4টি প্রয়োজনীয় শর্ত আছে। একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো এবং ক্লোরোফিল। কোনো একটি উপাদানের অসম্পূর্ণতার কারণে এই বিক্রিয়াটা উৎপন্ন হবে না। এই বিক্রিয়ায় প্রাপ্ত যে সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ, এটা উদ্ভিদ কর্তৃক উৎপাদিত হয়ে উদ্ভিদের শস্য, মূল, কাণ্ড বা পাতায় সঞ্চিত থাকে। পরবর্তীতে এই উপাদানগুলো আমরা খেয়ে আমাদের দেহে সঞ্চারিত করি। এখন আমরা একটু দেখব যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পাতায় কিভাবে সম্পাদিত হয়। সূর্য থেকে আগত ফোটন কণা বা দৃশ্যমান আলোক রশ্মি যেগুলো আসে সেগুলো পাতায় পতিত হওয়ার পর প্লাস্টিডের গ্রানা কর্তৃক শোষিত হয়ে এগুলো পানি বিশ্লেষী বিক্রিয়া অংশগ্রহণ করে। পানি বিশ্লেষণের ক্ষেত্রে এখানে প্লাস্টিডের গ্রানা অংশে ক্লোরোফিল 2 এবং ক্লোরোফিল 1 সূর্যের দৃশ্যমান আলোক রশ্মিগুলো গ্রহণ করে পানিকে 3 ভাগে ভেঙে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন আর একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটা পাতা থেকে নির্গত হয়ে পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যায়, আর হাইড্রোজেন আয়নটা পাতায় আগে থেকে উপস্থিত এনএডিপি অথবা এনএডিকে এনএডিপি এইচ প্লাস হাইড্রোজেন আয়ন অথবা এনএডি এইচ প্লাস হাইড্রোজেন আয়নে পরিণত করে। অনুরূপভাবে পাতায় উৎপন্ন পানি থেকে নির্গত ইলেকট্রন এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত করে এটিপিতে পরিণত করে। তাহলে উভয় শক্তি পরবর্তীতে খাদ্য উৎপাদনের কাজে লাগে। আমরা এতক্ষণ ধরে যে পর্যায়টুকু পড়লাম এটা আলোক পর্যায় নামে পরিচিত। সূর্যের আলোর অনুপস্থিতিতে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হইতে পারে না। এখন আমরা পড়ব হচ্ছে দ্বিতীয় অধ্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, এই পর্যায় দুইটা মূলত 1905 সালে ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান আবিষ্কার করেন। পত্ররন্ধ্র দিয়ে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়ে শুরুতেই কার্বন ডাইঅক্সাইড পাতার ভিতরে প্রবেশ করে। পাতার ভিতরে রাইবুলোজ 1,5-ডাইফসফেট 5-কার্বন বিশিষ্ট এবং কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়ে
ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এই ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড সাথে সাথে ভেঙে গিয়ে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যেই উৎপন্ন পদার্থটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সি থ্রি গতিপথে প্রথম স্থায়ী পদার্থ। আর এখান থেকে আর স্থায়ী পদার্থ হওয়ার কারণে এটা সহজে ভাঙতে চায় না, ভাঙার জন্য আলোক পর্যায়ে উৎপন্ন NADH+ হাইড্রোজেন আয়ন ও ATP কর্তৃক শক্তির ফলে এটা ভেঙে যায় এবং হচ্ছে তিন ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন হয়। তিন ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন হওয়ার পরে সেটা আবার উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। তাহলে এভাবে তিন ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উভয়মুখী বিক্রিয়ার ফলে একদিকে শর্করা সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ উৎপাদন করে, অন্যদিকে পূর্বের অবস্থায় ফিরে যায় অর্থাৎ রাইবুলোজ 1,5 ডাইফসফেটে ফিরে যায়। এখন আমরা একটু আলোচনা করব যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক পর্যায়ে দরকার কেন। দরকার হচ্ছে এজন্য যে কার্বন বিজারণের গতিপথ হচ্ছে তিনটি, C3 C4 এবং ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাক। সেখান থেকে এই কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে প্রথম গতিপথ ক্যালভিন চক্র অর্থাৎ C3 গতিপথ, সেখানে যে প্রথম স্থায়ী যৌগ স্থায়ী পদার্থ তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা যেহেতু সহজে ভাঙতে চায় না, আলোক পর্যায়ে শক্তির প্রভাব পড়ে। এক্ষেত্রে ফেরোডক্সিন নামক FD যে আমরা এখানে লিখেছি সেই যৌগটার নাম হচ্ছে ফেরোডক্সিন, যেটা NAD আলোক পর্যায়ে উৎপন্ন NADH+ হাইড্রোজেন আয়ন ও ATPকে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড ভাঙতে সহায়তা করে এবং খাদ্য উৎপাদনের এক ধাপ এগিয়ে দেয়। এ কারণে আলোক নিরপেক্ষ পর্যায়েও যদি পর্যায়ে যদিও সরল শর্করা তৈরি হয়, কিন্তু আলোক পর্যায়ের অনুপস্থিতিতে এটা সংগঠিত হইতে পারে না। আমরা আরেকটু আলোচনা করব যে এখানে আমরা বিক্রিয়ায় লিখেছিলাম যে হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, এখানে বিক্রিয়া করে 6 অণু অক্সিজেন, 6 অণু পানি এবং 1 অণু গ্লুকোজ তৈরি করে। এখানে আমরা 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 6 অণু পানির বিক্রিয়াও দিতে পারতাম, কিন্তু যেহেতু এই পানিগুলো পূর্ববর্তী বিক্রিয়ক অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হয়, এ কারণে 12 অণু পানিই লাগবে, এখানে 6 অণু পানি দ্বারা বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তারপরে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের যাবতীয় কর্মকাণ্ডের মেইন উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্য ছাড়া আমরা আমাদের এই প্রক্রিয়াটা যেহেতু চালাইতে পারি না, এ কারণে আমরা সমস্ত শক্তির উৎস সূর্য হিসেবে সূর্যকেই চিহ্নিত করব। আচ্ছা, চালক সংশ্লেষণ প্রক্রিয়াটা চালু করার জন্য আমাদের কোষীয় অঙ্গাণু, একটি উল্লেখযোগ্য উদ্ভিদ কোষীয় অঙ্গাণুর দরকার, যেই কোষীয় অঙ্গাণুটা সাইটোপ্লাজমের মধ্যে সবচাইতে বৃহৎ কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডটা আমরা একটু ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। এটা একটা দ্বিস্তরী অঙ্গাণু, সাইটোপ্লাজম অঙ্গাণু। আমরা এর ভিতরে দেখব যে কতগুলো চাকতির মতো অংশ আছে, এই চাকতিগুলোকে আমরা থাইলাকয়েড বলি। কি বলি? থাইলাকয়েড। থাইলাকয়েডগুলো একটা আর একটার সাথে একটা হচ্ছে বন্ধন দ্বারা বা একটা সূত্র দ্বারা যুক্ত থাকে, এই সূত্রগুলোকে আমরা বলি হচ্ছে গ্রানাম ল্যামেলাম বা স্টোমা ল্যামেলাম। আমাদের মূলত যে চালক সংশ্লেষণের প্রয়োজনীয় রঞ্জক কণিকাগুলো এই প্লাস্টিডের মধ্যেই থাকে, আমরা এখানে জাস্ট একটা সিম্বল আঁকলাম। তো আমরা এর থেকে বুঝতে পারলাম যে আমাদের নিম্নোক্ততে পাতার বিক্রিয়াটা সংগঠিত হওয়ার জন্য যে কোষীয় সবচাইতে বড় অঙ্গাণু প্লাস্টিড, সেটাই হচ্ছে একমাত্র দায়ী, যেটা সূর্যের আলো এই উদ্ভিদের পাতার প্লাস্টিডের যে গ্রানা অংশ আছে বা থাইলাকয়েড বা গ্রানাম চক্র আছে, সেখান থেকেই তারা এই কার্যক্রমগুলো শুরু করে এবং পরবর্তীতে এস্ট্রোমা অংশতে মূলত খাদ্য প্রস্তুত হয়। এ কারণে আমরা বলতে পারি যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে সমস্ত জীবদেহে চলতে পারে না যেখানে প্লাস্টিড অনুপস্থিত, প্লাস্টিডের অনুপস্থিতির কারণে খাদ্য উৎপাদন চলতে পারে না, এ কারণে আমাদের দেহে খাদ্য উৎপাদন হয় না, আমরা পরজীবী বা পরভোজী হিসেবে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে থাকি। কার্বন ডাইঅক্সাইডের বিজারণের গতিপথ যে তিনটি আছে, উল্লেখযোগ্য হচ্ছে C3 এবং C4 গতিপথ, যেটা ক্যালভিন চক্র এবং হ্যাসলাক চক্র নামে পরিচিত, সেখান থেকে আমরা একটু পার্থক্য জানার চেষ্টা করব, তুলনা করার চেষ্টা করব।
এক নম্বরে আমরা পার্থক্য করতে পারি যে কেলভিন চক্রের মধ্যে প্রথম স্থায়ী যৌগটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। পক্ষান্তরে হ্যাসলাক গতিপথে প্রথম স্থায়ী যৌগটির নাম হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এই যৌগটি কার্বন ডাইঅক্সাইডের বিজারণের প্রথম স্থায়ী পদার্থ। সালোক সংশ্লেষণের হার সি থ্রি গতিপথ তথা কেলভিন চক্রে তুলনামূলক কম, পক্ষান্তরে সি থ্রি গতিপথে এই হারটার পরিমাণটা হচ্ছে বেশি। উৎপন্ন শর্করার পরিমাণ হচ্ছে সি থ্রি গতিপথে কম, পক্ষান্তরে যে সি থ্রি সি ফোর গতিপথে উৎপন্ন শর্করার পরিমাণটা বেশি। পূর্তিকূলতা সহ্য করার ক্ষমতা কম, অর্থাৎ প্রতিকূল পরিবেশে যেমন হচ্ছে খরা, উচ্চ তাপমাত্রা, এরকম পরিবেশে সি থ্রি গতিপথের উদ্ভিদগুলো উৎপাদনের হার একেবারেই কমে যায়। পক্ষান্তরে সি ফোর গতিপথে প্রতিকূল পরিবেশটাকে সহ্য করার ক্ষমতা এই উদ্ভিদগুলোর অনেক বেশি, কারণ এদের দেহে দুই ধরনের প্লাস্টিড থাকে, একটা হচ্ছে মেসোফিল প্লাস্টিড এবং বান্ডেলসিত ক্লোরোপ্লাস্টিড। এরকম দুই ধরনের প্লাস্টিড থাকার কারণে এদের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা বেশি। উদাহরণ হিসেবে সি থ্রি গতিপথের হচ্ছে প্রচলিত উদ্ভিদগুলো আম, জাম, আর সি ফোর গতিপথের হচ্ছে আখ, ভুট্টা, মুথা ঘাস, অ্যামারান্থাস এবং অন্যান্য ঘাস এবং অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদগুলো।